জনসংঘের প্রতিষ্ঠাতা, দেশপ্রেমিক, রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উদযাপন করা হলো জেলা পরিষদ ১৬র মণ্ডল সভাপতি বেচু নায়েকের উদ্যোগ এবং ভারতীয় জনতা পার্টি বলাগড় বিধানসভার পরিচালনায় জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ প্রাঙ্গণে। এই দিন সাংসদ লকেট চ্যাটার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন এবং তারপর একে একে সবাই মাল্যদান করেন। পাশাপাশি বলাগড় বিধানসভার জেলা পরিষদের ১৬র মণ্ডল কার্যালয়ে ফিতে কেটে উদ্বোধন করেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। পরবর্তী সময়ে খামারগাছি এলাকায় প্রায় ৩৫০ জনেরও বেশি তরুণ যুবক ভাইয়েরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেন। ওই যুবক ভাইয়েদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি রাজকমল পাঠক, হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা। গর্বের মানে দিন আজকে বলবো, যে ওনার স্বপ্ন আস্তে আস্তে আমরা সফল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আগামী দিনে আমরা লাস্ট ২০১৯ আমরা ১৮ জন সাংসদ পেয়েছি এবং ২০২১ আমরা পশ্চিমবাংলায় প্রায় ২৯৪টা বিধানসভার মধ্যে আমরা ২৫০-র বেশি সিটে জিতব এবং আমাদের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জায়গাতেও আমাদের ছোটো ছোটো পার্টি অফিস তৈরি করা হচ্ছে। এটা প্রত্যেকটা বিজেপি কর্মীর জন্য অত্যন্ত গর্বের, সারা দেশের জন্য গর্বের। না, ওনারা তো ক্ষতিপূরণের টাকাটাকে পুরো নিজেরা মানে নিজেদের পকেটে ঢোকাচ্ছেন, আগামী দিনে ভোটের জন্য টাকাটাকে জমিয়ে রাখছেন। যাদের চারতলা পাঁচতলা বাড়ি আছে তাদেরকে ত্রাণের টাকা, যাদের কাছে অনুদান পৌঁছচ্ছে, আর যাদের কোনো বাড়ি নেই, মাথার চা দূরে গেছে, না খেতে পেতে আছে, তারা কিচ্ছু পায়নি তারা। এবং তাদের বিভিন্ন ধরনের যে প্রাইভেট এনজিওগুলো আছে, সংগঠনগুলো আছে, সেই সংগঠনের মাধ্যমে তাদের কাছে যাচ্ছে। তাহলে সবাই যদি এনজিওর মাধ্যমে সবাইকে সাহায্য করছে, তাহলে মমতা ব্যানার্জিকে যে ১০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল সেগুলো কোথায় গেল? ত্রাণের টাকা দেওয়ার সময় সেখানেও ঘুষ নেওয়া হচ্ছে, সেখানেও তোলাবাজি চলছে, সেখানেও সিন্ডিকেট চলছে। মানে একটা গরিব মানুষের ঝড়ের মধ্যে তার চাল উড়ে গেছে, তার বাসনপত্র ভেসে চলে গেছে, সেখানেও মানে টাকা তাদেরকে নেতামন্ত্রীদেরকে ৫০০০ টাকা ঘুষ দিয়ে তাদেরকে বাকি টাকাটা পাচ্ছে। অত্যন্ত লজ্জার, এরকম জিনিস কোনো দেশের কোনো জায়গায় হয় না, একমাত্র শুধু পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গ সরকার জানে যে আগামী দিনে ২০২১ তারা নেই, যত লুটে ফুটে খাওয়ার এখন খেয়ে নাও। মানুষ বুঝতে পেরেছে, যারা সত্যিকারের মানুষের সেবা করতে চায়, যারা সত্যিকারের তৃণমূলে থেকেও তাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছিল, তাদের কোনো কাজ দেওয়া হয়নি, যারা চোর ডাকাত তারাই শুধুমাত্র তাদেরকে কাজে লাগানো হয়েছিল ভোটে, আজকে তারা বুঝতে পেরেছে যে তারা এতদিন কোন কার রাজত্বে ছিল। এবং আগামী দিন তারা আরও বেশি খুশি করে মানুষ জয়েন করবে এবং আমাদের বিজেপি একটা পরিবার, এই পরিবার আস্তে আস্তে করে বড় হচ্ছে। আমরা এই গর্বিত, সবাইকে স্বাগতম, সবাইকে স্বাগত জানাই আমাদের এই বিজেপি পরিবারে আসার জন্য। আমরা সবাই আগামী দিনে সোনার বাংলা তৈরি করতে একসাথে কাজ করবো। পরিমাণ পুরো বাংলাতেই ঘুরতে হবে, একজন সাধারণ সম্পাদিকা হিসাবে সারা বাংলাতেই ঘুরতে হবে, কারণ আগামী দিনে একটাই মিশন যে বাংলায় বিজেপি সরকার আসবে। এবং যতটা পরিমাণ চেষ্টা করছি মানুষের কাছে থাকার, মানুষের পাশে থাকার, এরকম একটা করোনার একটা আবহে মানুষের কাছে যে গেলেও তো মানুষেরও বড় বিপদ হবে না? আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, তো মানুষ যখন বাড়িতে আছে তাদের কাছে গেলে তো তাদের তো করোনা হতে পারে, তাদের দিকটাও তো আমাদেরকে ভাবতে হবে। তাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে, নিজেরা কিছু করার মুরদ নেই, বিভিন্নভাবে সাংসদদেরকে আটকানো হচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে আটকানো হচ্ছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিন বিজেপি সরকার আসছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ভয় পেয়ে গেছে তৃণমূল। আজকে প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে এই করোনার সময় প্রত্যেকটা কর্মীরা যেভাবে ৫০ লক্ষ পরিবারের কাছে গিয়ে কেন্দ্রীয় সরকারের চাল নয়, নিজেরা নিজেদের থেকে নিজেদের ক্ষমতায় প্রত্যেককে মানুষের কাছে চাল ডাল পৌঁছে দিয়েছেন। আর তৃণমূলের নেতাগুলো তো সব কেন্দ্রীয় সরকারের চাল ডাল নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন, সেখান থেকে মানুষকে দিয়েছেন নিজের নাম করে, রেশনের দোকান থেকেও চাল ডাল নিয়ে চলে গেছে। তো সারাক্ষণ করোনার সময়তে, এই দুর্যোগের সময় তো আজকে বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকের সাথে প্রত্যেকের পাশে ছিল। সুতরাং মানে মানুষ বুঝে যাচ্ছে কি মিথ্যা কথা বলছে। আমরা যে ইয়ং জেনারেশন ছিলাম, যেটা যুব বলে, আমরা অ্যাকচুয়ালি তৃণমূল যুবটা করতাম। যুবটা করার ফলে আমরা দেখতাম, আমরা যুবটা সবসময় তোষণী হতাম যে আমাদের জন্য যে আমাদের বার্তা বা তাদের কাছে বলতে গেলে আমাদের কোনোরকম কোনো গুরুত্বই দিত না, যে কারো সমস্যা বা কিছু তারা সবসময় এড়িয়ে যেত। শুধু আমাদের কাজটা ছিল ভোট করানো আর ওনাদের পেছন পেছন বাইক নিয়ে যাওয়া, আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে সেই জায়গাটা পাবো আর
সেই আশা আশা রেখেই আমরা জয়েনটা করেছি। আমার ওখান থেকে মিনিমাম ধরুন 120 জন মতন জয়েন করেছে। সবাই কি কিছু যুবদেও ছিল কিছু যুব একদম 100%। এখন আমার তরফ থেকে আমি নিজে 200 লোক জয়েন করবো, টোটাল জিরাট নিয়ে আমি জয়েন করাবো। তাহলে কি আমার তো মনে হয় না, আমার চোখে তো এখন পর্যন্ত পড়েনি কী বা কী কাজটা করিয়েছে, কাজ করতেই দেয়নি। যুবটা করবে কোথায়? যেটুকু কাজ করেছে আমাদের কাজটা ছিল, বললাম আমাদের কাজটা ছিল ভোট আসতো, ভোটের সময় ঝান্ডা লাগাতাম, আর ঝান্ডা লাগানোর পর ভোটটা হলো তারপরে আমাদের আর চিনতে পারত না। আমার মনে হয় না কিছু একটা লাভ হবে, আমার এটা ব্যক্তিগত রায়, আমার মনে হয় না কিছু লাভ হবে। এগুলো ইয়ং জেনারেশন কেউ আসবে, নতুন নতুন কলেজে আসবে, নতুন নতুন ছেলে নিয়ে যাবে, তারা হয়তো ভয় দেখাবে, তারা যাচ্ছে মিছিলে যাচ্ছে, আমরা তো দেখেছি এগুলো, কলেজ রান ছিলাম আমরা যত দেখেছি, যে একবার শান্তিনগরের কাছে আমরা গেছিলাম, আমরা আমাদের ছেলেপেলে নিয়ে এই কথাটা বলতেও কিন্তু আমার ভালোই লাগছে। আমার এবার আগামী দিনে আশা রাখবো এরাও আমাদের আমাদের যে কথাগুলো শুনছে এই কথাগুলো আমাদের বলতে আসলে আর রাখবে। তারপরে তোমরা তৃণমূল থেকে আবার বিজেপিতে, তাতে কি তোমাদের কোনো সমস্যা হয়? হ্যাঁ, এত এখন পর্যন্ত বুঝতে পারছি না দাদা সমস্যা হবে কি না, কিন্তু আগামী দিনে কী হবে আমি সেটা আমি জানি না দাদা। একটা কথা বলি পর্যন্ত, আমাদের যে কিছু মানুষের চা পাওয়া থাকে আমরা সেই বার্তাই আমাদের যারা নেতারা থাকে আপার নেতৃত্বে থাকে তাদের কাছে সেটাই গিয়ে প্রকাশ্যে বলি যে দাদা একটু দেখো না যদি কিছু করে দিতে করে দেওয়া যায়, এর থেকে আশাবাদী কিছু রাখি না। এর থেকে আমরা পদক্ষেপ নেওয়ার কেউ নয়, আবার আমরাই যুবরাই সব, সময় আসবে দেখবো। যে শুভঙ্কর দেব না আমার বক্তব্য শেষ করছি, জয় হিন্দ বন্দে মাতরম। কিছু বলবার জন্য বিশেষ দিনে এবং সারা দেশের মধ্যে বিশেষ জায়গায় জিরাট সঙ্গে থাকার একজন সদস্যের সঙ্গে বসে আমার কাছে অনেক অনেক গর্বের, ভারতীয় জনতা পার্টির কাছে অনেক গর্বের। মঞ্চে উপস্থিত আছেন গৌতম দা, রাজকমল দা এবং সবাই, আমি আলাদা করে বলছি না, বিশেষ জায়গা এটা সত্যি। হুগলি লোকসভা কেন্দ্র জেতার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জয় যে আমরা জিরাট থেকে জিতেছি, আমরা হুগলি লোকসভা থেকে জিতেছি। আজকের বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে, সবাই খুব অসুবিধা হচ্ছে, আমি অল্পই বলছি, জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আমরা জানি যে এরকম একটা করোনার আবহে এরকম করুন, হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।